এবার চোখ রাখবো ভালো খবরে। স্পর্শেই পড়াশোনা করে ব্লাইন্ড স্কুলের ছাত্ররা, স্পর্শে এবার তাল লয়ের পাঠও নিচ্ছে তারা। তবলা শিল্পী অভিজিৎবাবু বিনা পারিশ্রমিকে তাদের ছন্দের ভাষা শেখাচ্ছেন। ব্রেইলি বের করেছেন তবলা শেখার বই। বেহালা ব্লাইন্ড স্কুল, দৃষ্টিহীন ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে, খুব সহজ নয়। আধার আর আলোর জগতের ফারাকি থেকেই যায়। ব্রেইলে পড়াশোনা, ক্লাসে তাদের নোট নেওয়ার শব্দ, দৃষ্টি ফোটানোর ভাষা খোঁজার শব্দ। এই ধরনের ছেলেরা যারা কোনোদিন ভাবেনি যে তবলাটা এরকম ভাবে বাজাবে, তারা যখন এরকম বাজাতে পাচ্ছে এবং ওদের ভালো লাগছে, প্রত্যেকে আপনি দেখতে পাচ্ছেন যে খুব এনজয় করছে ওরা বাজনাটা, তাদের জন্য এমন একটা কিছু মাধ্যম তৈরি করি যেটা হাত দিয়ে পড়লে তারা ওই বোলটা যদি একটু তবলা শিখে থাকে ওরা বাজাতে পারবে। ওখানে পরিষ্কার ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। এই অভিজিৎবাবু তবলার বেশ পরিচিত শিল্পী, তিনি ব্রেইলে তবলার বই বের করেছেন। স্পর্শ করে ছন্দ তাল লয়, তিনি ওদের ছন্দের ভাষা শেখাচ্ছেন বিনা পারিশ্রমিকে। তবলা দিয়েছেন, করেছেন স্কলারশিপের ব্যবস্থা, চোখ ফোটাচ্ছেন যাতে ওরা একটা নতুন জগৎ পায়। তারপর সঞ্জয় আছে সেভেনে, এদেরকে শেখানোর মধ্যে যে আনন্দ আছে, কারণ দেখুন এদের যে এরা যে আপনার সঙ্গে রিয়্যাক্ট করছে না, সেটা এতই পিওর। ছন্দের জাদু স্পর্শে যেন খুলে যাচ্ছে চোখ। স্যার, পল্লব স্যার আর তাদের এইসব ছোট ছোট ছাত্রদের তালের পাঠশালায় এসে আমার মনে হচ্ছে এগুলো তবলা নয়, এগুলো সব এক একটা চোখ। নিশান ত্রিপাঠীর সঙ্গে প্রীতম দে, 24 ঘন্টা। আপাতত এই পর্যন্ত, আর এর পর ব্রেকিং বড়টা দেখুন পূজার সঙ্গে। খবরে থাকুন, সঙ্গে থাকুন 24 ঘন্টা।